कार আমি কৌশিক শাস্ত্রী, আমার অ্যাস্ট্রো কৌশিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা এই হাতের বিচার এবং বিশ্লেষণ করব এবং জানব যে এই হাতের কি কি বিষয় আছে। কারণ এনার প্রশ্ন যে এনার সরকারি চাকরি হবে কি না, বা চাকরি করবে না অন্য কি করবে, অর্থাৎ জীবনের দিশা কোন দিকে হবে, এটাই এনার প্রশ্ন। তো সেই অনুযায়ী আমরা এই হস্তরেখা সম্বন্ধে বিচার এবং বিশ্লেষণ করব। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ বর্তমান দিনের বাজার চলতি হস্তরেখার বই আপনাদেরকে কনফিউজ করেছে এবং যার ফলে আপনি কিন্তু এই শাস্ত্রতার প্রতি আপনার বিশ্বাস হারিয়েছেন। তো গুরুমুখী জ্যোতিষ যে বাণী গুরুর থেকে শেখানো, কারণ শুধুমাত্র বই পড়ে আপনি এই বিদ্যাটা শিখতে পারবেন না, এর জন্য গুরুর নির্দেশ এবং গুরুর সঠিক দেখিয়ে দেওয়া দরকার। তো যাই হোক, অবশ্যই ভারতীয় জ্যোতিষ এবং হস্তরেখা সম্বন্ধে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি সম্পূর্ণ ফ্রি, কোনো রকম পয়সা লাগে না, একেবারে ফ্রি। তো আসা যাক যে এনার ভাগ্য রেখা যদি ভালো করে দেখেন, দেখুন আমি টু দ্য পয়েন্ট কথা বলবো। চন্দ্র, চন্দ্র মানে কি? চন্দ্র মানে স্থির নয়, অস্থির। আমাদের চন্দ্র মানে মন বলা হয় কেন, মন কিন্তু অস্থির। এই মন এক নিঃশ্বাসে এখানে আছে, তো আর অন্যদিকে চলে গেল, চঞ্চল। এখানে আছে কিন্তু আবার আপনার কর্মস্থলে চলে গেল, আবার সেখান থেকে আত্মীয়র বাড়ি চলে গেল, যেন অস্থির। এবং এক নিমেষে মন যেন সারা পৃথিবী ঘুরে আসতে পারে। সেই রকমই চন্দ্রের স্থান থেকে যখনই ভাগ্যরেখার উদয় হয়, তখন বুঝতে হবে যে আপনার কর্ম হবে এদিক ওদিক ঘুরে বেড়ানো বা এরকম চঞ্চলতার সঙ্গে শেখানো। কোনো জায়গায় স্থির হয়ে বসে থাকলে আপনার কর্মের উন্নতি কিন্তু হবে না। আপনার ভাগ্যে নির্দেশ করছে যে আপনার জীবনের উন্নতি কিন্তু গৃহের বাইরে দূরে, ফ্যামিলি থেকে একটু ডিস্টেন্স রেখে। এবারে এই হাতটাকে যদি লক্ষ্য রাখেন, যথেষ্ট কালো এবং বেশ একটা কালচে ভাব আছে। এরকম কালচে ভাবের হাতের লোকেদের ক্ষেত্রে দেখা গেছে শনির আধিক্য বেশি। তখন শনি আমাদের কর্ম দেয়, শর্মি আমাদের জীবনের সমস্ত কর্মের কারক। তার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে, শনি কিন্তু আমাদের সমস্ত দুঃখের কারক। এই সকল ব্যক্তিরা কিন্তু খুবই মেহনতি হবে, যারা প্রচণ্ড একেবারে কী বলা যায় কায়িক পরিশ্রম করে অর্থ ইনকাম করবে। তো শনির আধিক্য বেশি এবং উইল পাওয়ারও খুব বেশি, কর্মবাদী হয়, এটা ঠিকই। কিন্তু এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আছে, এই সকল ব্যক্তিরা তাদের প্রাপ্য সম্মান, প্রাপ্য মজুরি বা যেরকম তার এবিলিটি, যেরকম তার দক্ষতা, সেই অনুযায়ী তার ফল পায় না। তবে এর প্রতিকার অবশ্যই করা যায়। শনির কিন্তু বীজ মন্ত্র বা দক্ষিণাকালীর সাধনা এনাকে কিন্তু অনেকটাই পথ দেখাবে। তো এটার অধিক্য হচ্ছে শনির আধিক্য বেশি। এবারে যদি এনাকে এনার যে প্রশ্ন যে আমার কর্ম কোন দিকে হবে, প্রথম কথা বলে রাখি যে সরকারি চাকরির জন্য যেমন রবি রেখার দেখার প্রয়োজন, তার সঙ্গে সঙ্গে কিন্তু রবির মাউন্ট এবং শনির মাউন্টেরও প্রয়োজন দেখা। দেখুন, সরকারি চাকরি এবং সরকারি চাকরি যে রবি রেখা যদি দেখেন, রবি রেখা একটা আছে স্পষ্ট, খুব গভীর না হলেও আছে, কিন্তু রবির স্থান যথেষ্ট নিচু। এবং এই রবি রেখা দেখুন মুখটা মঙ্গলের দিকে আছে, অর্থাৎ এই ব্যক্তির কিন্তু সরকারি চাকরি নয়, এনার বুদ্ধি, সাহস, দক্ষতা এবং সঙ্গে সঙ্গে মঙ্গলের, মঙ্গল যেমন এই শনি যেমন কর্মের কারক, তেমনই শনি কিন্তু একান্ত থাকার কারক, অর্থাৎ একাকভাবে এককভাবে চলার কারক, এককভাবে ডিসিশন নেওয়ার কারক, এককভাবে যে কোনো কর্ম করার কারক। অর্থাৎ এটা নির্দেশ করছে যে এই ব্যক্তির কিন্তু সরকারি চাকরির সম্ভাবনা নেই কোনো অবস্থাতেই। সরকারি চাকরি অর্থাৎ পাবলিক সার্ভেন্ট, মানুষকে নিয়ে চলতে হবে। এই হাতটা ক্লিয়ার কাট একটা শনি প্রবল হাতের লোকেরা, এরা সবসময় একান্তে থাকতে ভালোবাসে। রবি রেখারও সোজা যদি একটা রবি রেখা থাকতো, সম্ভাবনা আরও বেশি তৈরি হতো, মানে অনেকটা তৈরি হতো। কিন্তু সোনা সোজা রবি রেখা নেই, মঙ্গলের দিকে হয়ে আছে, মঙ্গলের দিকে হয়ে আছে। এটা নির্দেশ করে এই সকল ব্যক্তিরা কিন্তু এককভাবে, অর্থাৎ এলআইসি এজেন্ট,
এলআইসি এজেন্ট মানে কি? দেখুন, যেখানে হচ্ছে একজন মানুষের মৃত্যু হয়ে গেল এবং সে এককভাবে কাজ করছে, এলআইসি এজেন্ট কিন্তু এককভাবে কাজ করে, এই নয় যে তার সেক্রেটারি ফেক্রেটারি নিয়ে আছে, নিজে পলিসি হোল্ডার। বা কনসালটেন্সি ফার্ম বা ঠিকাদার, এসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা বড় বিল্ডিং কনস্ট্রাকশনের ঠিকাদার সেরকম ক্ষেত্রেও আছে, যেখানে নিজে একা কন্ট্রাক্ট নেবে, নিজের আন্ডারে বেশ কিছু লেবার কাজ করবে এবং তারা কেউ স্থায়ী নয়, অস্থায়ী, অর্থাৎ লেবার কন্ট্রাক্টার। এই জাতীয় কাজ এনার জন্য সুইটেবল, কোনো অবস্থাতে সরকারি চাকরি নয়। কিন্তু যেহেতু মঙ্গলের এখানে একাধিক রেখা আছে, এই যে মঙ্গলের রেখা, এই সরি আমার বলা ভুল হচ্ছে, বুধের এখানে একাধিক রেখা, এটাকে নির্দেশ করে এনার মধ্যে কমিউনিকেশান লেভেল খুব ভালো থাকবে, অর্থাৎ কথাবার্তা বলতে ভালোবাসবে এবং মানুষের সঙ্গে মেলামেশা করতে খুব ভালো স্কিলফুল হবে। এটাকে নির্দেশ করছে যে কনসালটেন্সি ফার্ম, এলআইসি এজেন্ট, পলিসি এজেন্ট, এই সকল যা সব পেশার মানুষরা আছে যারা একক দক্ষতায় কাজ করে এবং মানুষের সঙ্গে থেকে কাজ করে কিন্তু একক, সেই সকল পেশায় এই ব্যক্তি কিন্তু এগোতে পারবে, জীবনে উন্নতি করতে পারবে। এটা কিন্তু একটা সরকারি চাকরিওয়ালা হাতের ব্যক্তিদের নয়, হাত নয় সরকারি, এটাকে নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। এবং ভাগ্যরেখার এইখানে নির্দেশ করছে যে এই যে ঘুরে ফেরা, অর্থাৎ মানে কোনো জায়গায় স্থির অফিসের বসে এনার কাজ হবে না, এটাও একটা নির্দেশ করছে। তার সঙ্গে শিরোরেখা দেখুন সোজা আছে, শিরোরেখা যত সোজা হবে তত বাস্তববাদী হবে, কল্পনাপ্রবণ হবে না। যারা এইসব এলআইসি এজেন্ট, ফার্ম, যারা কনসালটেন্সি এজেন্সি এসব যারা, তারা কিন্তু সামাজিক বিষয়টা খুব ভালো বোঝে, সামাজিক জ্ঞান যথেষ্ট ভালো আছে, তারা কল্পনার জগতে ভাসে না দেখবেন। তো অতএব এই দিকে কিন্তু এনার খেয়াল আছে। এবার তার সঙ্গে বলা লাগে যেহেতু এই যে অংশগুলো যথেষ্ট ফাঁক রয়েছে, এই ফাঁকগুলো নির্দেশ করে যে সেই ব্যক্তি কিন্তু ব্যয়প্রবণ হবে, অর্থাৎ ব্যয় করবে। কীভাবে ব্যয় হয়ে যাবে নিজেদের অর্থ নিজেরাও বুঝতে পারবে না, প্রচণ্ড ব্যয়প্রবণ এবং ব্যয় হয়ে যাবে, ব্যয় কন্টিনিউ এনার অর্থ ব্যয় হয়ে যাবে, সেই দিকে কিন্তু এনাকে খেয়াল রাখতে হবে। ভাগ্যরেখা একটা আছে, এটা কিন্তু যথেষ্ট ভালো, এবং ভালো করে লক্ষ্য রাখেন, দেখবেন যে এই অংশটা থেকে ভাগ্য, অর্থাৎ 35 বছর বয়সের কাছে গিয়ে ভাগ্যটার কিন্তু একটা চেঞ্জ আসছে, অর্থাৎ এই সময় গিয়ে একটা যে কর্মটা করছিল তারপরে আর নতুন একটা কর্ম শুরু করবে, এটা কিন্তু নির্দেশ করতে ভাগ্যের একটা চেঞ্জ আসছে, এটা কিন্তু কন্টিনিউ নয়, এখানে কিন্তু ব্রেক আছে, এখানে কিন্তু ব্রেক আছে। এবার লাইফ লাইনের যদি লক্ষ্য রাখেন, এই যে অংশটা দেখুন ধোঁয়াশা, আবার এই অংশ ধোঁয়াশা, এটাকে নির্দেশ করে এবং তার সঙ্গে হাতটা টোটালি কালচে, ক্রনিক ডিজিজ হবে এবং ডাক্তার কিন্তু বুঝতে পারবে না, এই যে বয়সটা আছে সেটা 32, ডাক্তার বুঝে উঠতে পারবেন না, বেশ অনেক দিন ভোগাবে এনাকে, তারপরে অনেকটা সুস্থ হয়ে যাবে এই বয়সটায় গিয়ে, তারপরে আবার সেই ক্রনিক একটা এমন একটা রোগ হবে বা এমন একটা অসুস্থতা এনাকে ভোগ করবে যেটা দীর্ঘদিন ধরে ভোগাবে। তো এই ক্রনিক ডিসিজ থেকে বাঁচার জন্য, শরীর সুস্থ ভালো রাখার জন্য যেসব ব্যায়াম ট্যাম আছে এইসব করা উচিত, প্রাণায়ামের আশ্রয় নিতে পারেন, কারণ প্রাণায়াম মানে এমন একটা জিনিস যেটা ক্রনিক ডিজিজ থেকে কিন্তু আপনাকে উদ্ধার করে। এছাড়াও এই বৃহস্পতির মাউন্ট কিন্তু শনির দিকে হেলে এসছে, যদি লক্ষ্য রাখেন শনির দিকে হেলে এসছে, তাহলে নির্দেশ করে যে ফ্যামিলি অশান্তি কিন্তু লেগে থাকবে, কারণ এই অংশটা যখনই নিচু হবে, এই যে এই অংশটা, তাহলে কিন্তু নিশ্চিত করছে যে ফ্যামিলি অশান্তি লেগে থাকবে। তবে এখানে একটা কন্ডিশন আছে, যদি বাল্যকালে মাথায় কোনো চোট থেকে লেগে থাকে তাহলে কিন্তু স্ত্রীর সঙ্গে অশান্তিটা বাদ যাবে, কিন্তু ফ্যামিলির সঙ্গে অশান্তিটা থাকবে, কিন্তু দাম্পত্য কলহটা অনেক কম হবে বা হবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ ওটা ওইভাবে কেটে যায়। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো থাকুন, ভালো রাখুন। জয় মা, জয় মা, জয় মা।